মাই নিউ ভিডিও। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং জাস্ট ফাটাফাটি আছো। আমিও কিন্তু দারুণ আছি। আরও একটা নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। টাইটেল থাম্বনেল দুটো দেখে বুঝতে পেরে গেছো আজকে আমি কাকে নিয়ে ভিডিও করব। আজকে আমি ভিডিও করব MS ফ্যামিলির মন্দিরকে নিয়ে। অনেক দিন ধরেই MS ফ্যামিলির মন্দিরকে নিয়ে অনেক মানে কি বলবো জল ঘোলা হচ্ছে ওর বাবা মার সম্পর্ক নিয়ে। তো অনেকে অনেক রকমের নেগেটিভ ভিডিও বানাচ্ছে, পজিটিভ ভিডিও বানাচ্ছে। তো এর আগে আমি একটা ভিডিও আমি বানিয়েছিলাম, তো সেটা কিন্তু আমার কপিরাইট ক্লেম এসেছে, যার জন্য আমি ওটা ডিলিট করে দিই। কপিরাইট ক্লেম না, কপিরাইট স্ট্রাইক এসেছে, যার জন্য আমি ওটা ডিলিট করে দিয়েছি। কে করলো, কে দিলো আমাকে কপিরাইট স্ট্রাইক, সেটা আমি পরে আসছি, সে প্রসঙ্গে আমি কিছু বলবো না। তো আজকে আমি মন্দিরের প্রসঙ্গে আমি আজকে কিছু কথা বলতে চাই। তো প্রথমত আমি অনেক দিন আমি যে ভিডিওটা বানিয়েছিলাম সেটা হচ্ছে ওর মায়ের কিছু কথোপকথন, তো সেটাই আমি ভিডিও করেছিলাম, তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। ওটা স্ট্রাইক আসার ফলে ওটা আমি ডিলিট করে দিয়েছি, যাতে আমার চ্যানেলে কোনো ক্ষতি না হয়, সেই জন্য সেই ভয়েই আমি ডিলিট করে দিয়েছি। তো যাই হোক, আমি কিছু কথা আমার আমার ওপিনিয়ন আমি কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো ওখানে মানে মন্দিরার মা একটা চ্যানেল খুলেছে, তো চ্যানেলে অনেক কথা আমরা শুনতে পেয়েছি। তো নিপা বলে চ্যানেলটা তোমরা সার্চ করলে দেখতে পাবে, নিপা বলে একটা চ্যানেল খুলেছে, মাত্র একটাই ভিডিও ওখানে আপলোড করা আছে। ওনার অতীতে ঘটে যাওয়া সমস্ত কিছু অন্যায়ের প্রতিবাদ করেছে বা অন্যায়টা এখানে তুলে ধরেছে। তো আমার কিন্তু মন্দিরার মাকে খুব একটা খারাপ মানুষ বলে আমার কিন্তু মনে হয় না। তো সে যাই হোক, অতীতে অনেক কষ্ট অনেক ছিল, সেই জন্য হয়তো ও লিভ ইন করতে বাধ্য হয়েছে, ও স্বামীর কাছ থেকে হয়তো অনেক অত্যাচারিত হয়েছে। তো এ প্রসঙ্গে আমি একটা কথা বলে রাখি, মন্দিরের বাবাকেও কিন্তু আমার খুব একটা ভালো মানুষ বলে কিন্তু মনে হয় না। ওনার চালচলন কথাবার্তা কিন্তু আমার একদমই ভালো লাগে না। তো আমার এটা আমার আমার দিক থেকে বললাম। তো যাই হোক, আমি এই প্রসঙ্গে আমি যাচ্ছি না। ওর বাবা মায়ের অশান্তির জন্য কিন্তু একমাত্র সাফার করছে ওর কিন্তু মেয়ে, যেটা হচ্ছে মন্দিরা। তো মন্দিরা খুব সাফার করছে, যার জন্য আমার মন্দিরার কথা ভেবেই কিন্তু ভীষণ খারাপ লাগছে। ওর মাও মন্দিরের মুখে চুনকালি মাখিয়েছে, বাবাও মন্দিরের মুখে চুনকালি মাখিয়েছে। চুনকালি মাখিয়েছে সেভাবে বাবা বলবো না, বাবা শেষ পর্যন্ত মেয়ের পাশে ছিল, এখন অবধি মেয়ের পাশে আছে। কিন্তু ওর মা যা ওর বাবার সম্বন্ধে যে কথাগুলো বলেছে সেগুলো কিন্তু সত্যিই খুব দুঃখজনক একটা ঘটনা। অতীতে যা কিছু হয়ে যাক, তার দায় কিন্তু ওদের দুজনেরই, স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং ছিল না, সেই জন্য কিন্তু মন্দিরা সাফার করেছে, ওর শৈশবটা ওর হারিয়ে ফেলেছে। তো যাই হোক, বাবা মায়ের মধ্যে সম্পর্ক ভালো, যাদের সম্পর্ক ভালো না তাদের বাচ্চারাই কিন্তু সাফার করে, এটা আমার মনে হয়। তো একটা বাচ্চাই বেশি ভোগে, বেশি কষ্ট পায়, তখন ও এতটাই হয়তো ছোটো ছিল, হয়তো মুখ বুঝে কিছু বলতে পারেনি। কিন্তু এদিক থেকে আমি বলতে এদিক থেকে আমি বলবো যে মন্দিরা মেয়ে হিসেবে কিন্তু যোগ্য, যথাযোগ্য কিন্তু কাজ করেছে। বাবার দায়িত্ব তো নিয়েইছে, বাবাকে বাজার হাট করে দেওয়া, বাবাকে বাবার চ্যানেলে অনেক কিছু কাজ করে দেওয়া, সব কিছুই কিন্তু মন্দিরা করে। বাবার দায়িত্ব নেওয়াটা কিন্তু নিয়েছে, এমনকি মাকেও কিন্তু ফেলে দেয়নি, মাকেও কিন্তু মাকেও সমানভাবে ও দেখছে বা দায়িত্ব নেবে বা ঘর ভাড়া করে মাকে রেখে দেবে। তো সেদিক থেকে বলতে গেলে মন্দিরা কিন্তু খুব ভালো মনের, বড় মাপের একজন মানুষ বলা যেতে পারে, সর্বোপরি কিন্তু মানুষ, ভালো মাপের বা বড় মাপের একজন মানুষ বলা যেতে পারে। কিন্তু এই এইটুকু কিন্তু কেউ পারে না। ও হয়তো ছোটোবেলা থেকে ওর মার থেকে সেভাবে ভালোবাসা পায়নি, বাবা কষ্ট করে হয়তো মানুষ করেছে, কিন্তু সেটা যাই হোক, ও এখন ভালো আছে আর ও মাকে কিন্তু সত্যি ভালোবাসে। আর মাও দেখি যতটুকু দেখতে পাই মেয়েকে সত্যি খুব ভালোবাসে, কিন্তু একটা ভুল মানুষের জীবনে অনেক কিছু ওলটপালট করে দেয়, যেটা হয়তো মন্দিরার জীবনেও হয়েছে। কিন্তু মন্দিরের শ্বশুরবাড়ির লোকেরা প্রচণ্ড ভালো বলেই এই ব্যাপারটাকে মেনে নিয়েছে, কিন্তু এটা অন্য কোনো শ্বশুরবাড়ি হলে হয়তো মানতো না, অনেকেই বলতো যে কেচ্ছা কেলেঙ্কারি, মায়ের কিন্তু কেউ মানে না, এটা মেয়েটাই সাফার করে। অনেক কথা শুনতে হয় পাড়ার লোকের কাছ থেকে, শ্বশুর শাশুড়ির কাছ থেকে, কিন্তু সেদিক থেকে কিন্তু মন্দিরা খুব লাকি এরকম একটা শ্বশুর শাশুড়ি পেয়েছে যে তাকে মাথায় করে রেখেছে, বা এই সমস্ত ঘটনা ঘটে যাওয়ার পরেও মন্দিরাকে যথেষ্ট মানে ভালোবাসে বা সেভাবে কিন্তু কোনো কথা শোনায় না। কিন্তু এটা কিন্তু খুব একটা ভালো দিক, যেহেতু মন্দিরা দেখাশোনা করে বিয়ে করেছে, নিজেরা প্রেম করে বিয়ে করেছে, সে যাই হোক প্রেম করে বিয়ে করুক বা সম্বন্ধ করে বিয়ে হোক, যে যার মতামত সে তার পেশ করবেই। কিন্তু এক্ষেত্রে শ্বশুরশাশুড়ি খুবই ভালো বলা যেতে পারে। সোমনাথ দাও ভীষণ ভালো, তো সোমনাথ জামাই হিসেবেও ভীষণ ভালো।
তো এখন আমরা দেখতে পাই যে মা মন্দিরের কাছেই আছে বর্তমান, কিন্তু অতীতে যে ঘটনাটা ঘটে গেছে সেটা নিয়ে অনেকে অনেকে দেখেছি বাজে বাজে সব ভিডিও করছে। কেন তোমরা বাজে বাজে এই ধরনের ভিডিও করছো? কারণ ওরা দুজন অ্যাডাল্ট দুটো মানুষ, প্রাপ্তবয়স্ক মানুষ, মানে কি বলবো, বয়সের শেষ পর্যায়ে এসে ওরা দাঁড়িয়ে আছে। মন্দিরের বাবা বয়সের শেষ পর্যায়ে এসে দাঁড়িয়ে আছে, মাও ঠিক তাই, মানে তিন কাল গিয়ে এক কালে থেকে গেছে, এরকম একটা ব্যাপার। যাই হোক, তোমরা এইসব বাজে বাজে ভিডিও বানিও না, দেখতে সত্যি খুব খারাপ লাগছে। এইবার মা বাবার কাছে থাকবে কি থাকবে না এটা সম্পূর্ণ বাবার মতামত, কারণ উনি যদি মনে করেন যে এই ব্যাপারটাকে সোজা সরলভাবে নেবেন না বা লিভ ইন ব্যাপারটা, সত্যি কথা বলতে কি আগেকার মানুষ কিন্তু লিভ ইন ব্যাপারটাকে ভালো করে নেয় না। এখন যেমন লিভ ইন মানে একটা বিরাট বড় ব্যাপার, কোনো ব্যাপারই না, মানে লিভ ইন করলাম মানে কোনো ব্যাপারই না, কিন্তু তখন কিন্তু একটা সত্যি একজন মানে কি বলবো বয়স্ক মানুষদের এটা মেনে নেওয়া কিন্তু সত্যি খুব কষ্টের, যে ওনার বউ অন্য কারো ছেলের সঙ্গে সহবাস করেছে, লিভ ইন করেছে, তো এটা সত্যি কষ্টকর। সেদিক থেকে খুব সেদিক থেকে কিন্তু যথেষ্ট স্ট্রিক্ট, মানে খুব ভালো কাজ করেছে যে ওনাকে না মেনে। এবার মাও একটা স্বামীর থেকে অত্যাচারিত হয়ে একটা ভুল করে ফেলেছে, এবার ভুলটাও এখন বুঝতে পেরেছে তাই ফিরে এসেছে। দুজন দুদিক থেকে দেখতে গেলে বিচার করে ওরা যে জায়গায় বা যে পজিশনে ছিল এরকম কাজ করতে বাধ্য হয়েছে, সত্যি সেই পজিশনে কিন্তু আমরা ছিলাম না। এর থেকে বলবো এরকম বাজে ভিডিও তোমরা বানিও না, সব থেকে বেশি সাফার করছে কিন্তু মন্দিরা। সত্যি মন্দিরার মানসিক পরিস্থিতি আমি অন্তত বুঝতে পারছি, ও কিন্তু একজন ভালো মনের মানুষ, ভালো মেয়ে, মা বাবার দায়িত্ব কিন্তু কখনো অস্বীকার করেনি, এমনকি করবেও না, মা বাবাকে খুব ভালো রেখেছে। তো তোমরা প্লিজ এরকম বাজে ভিডিও বানিও না, আমার সত্যি দেখতে খুব খারাপ লাগছে এরকম বাজে বাজে ভিডিও তোমরা বানাচ্ছ। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট, বাই বাই।